আজকে রসাপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমি হেডমাস্টার মশাই, পরিচালক সমিতির সভাপতি এবং অন্যান্য শিক্ষক সবাইকে এই শীতের সকালে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার সুন্দর আয়োজনের জন্য। মাস্টারমশাইরা ছেলে মেয়েদের তাদের নামের তালিকা করা এবং তাদেরকে ব্যাচ করানো, তাদের এন্ট্রি করা খুব সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে সুসজ্জিত স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। এবং তার সাথে সাথে যে ছেলেমেয়েরা মার্চ পাস করে সম্মান জানিয়েছে তাতে খুব ভালো লেগেছে। খুব ট্রেন্ড এবং খুব সুসজ্জিত ডিসিপ্লিন। আমি যতটুকু মনে করেছি যে এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব পরিশ্রমী এবং ছেলেমেয়েদের খুব ভালোবাসে। প্রচুর ছাত্রছাত্রী এখানে, ফলে এত ছাত্রছাত্রীকে কন্ট্রোল করা একটু কষ্ট হলেও আমাদের স্কুলে প্রতি বছর এই শীতকালীন প্রতিযোগিতা হয়। আমরা সকলেই সব টিচাররা কর্পোরেশন করে আমরা এটা আয়োজন করি। আমাদের ছাত্রসংখ্যা অনেক বেশি, হ্যাঁ, তাতে আমরা যেভাবে ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এবং প্রত্যেকটা টিচার আমাদের পরিশ্রম করে এটা আমরা আয়োজন করেছি। আর আগামী দিনে আশা রাখবো যাতে এর থেকে আরও আমরা ভালো করতে পারি। আমাদের বিধায়ক যিনি গৌতম বাবু, তিনি আমাদের সবসময় উৎসাহিত করেন যে আপনারা কিছু না কিছু স্কুলে করেন। আমরা এটা করলাম, এরপর আমরা হয়তো কালচার প্রোগ্রাম করবো। আমরা কিন্তু করার সাথে সাথে স্কুলে অনেক কিছু করার আমরা চিন্তাভাবনা করেছি। যেমন আমরা এর আগে আমরা সরস্বতী পুজো করলাম, সেটাও একটা অনুষ্ঠানিকভাবে আমরা করেছিলাম। আজকে আমরা এই 4 তারিখ আজকে আমরা খেলার আয়োজন করেছি, সেখানে আমাদের অনেকগুলো ইভেন্ট রয়েছে। আমাদের হাতে সময় কম, আমরা কিন্তু 50টা ইভেন্ট রেখেছি আর তাদের জন্য একটা ভালো আমরা মেডেলের ব্যবস্থা করেছি। আমাদের স্কুলের তরফ থেকে প্রতিটি টিচার তাদের নিজের এফোর্টস দিয়ে আমাদের এটা আয়োজন করেছে। আমরা আগামী দিনে আশা রাখবো যে আমাদের এর থেকে যেন আমরা ভালো করতে পারি। আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনেক লোক এখানে এসেছেন, আমাদের চিফকে যারা এসেছেন তারা প্রতি বছরের জন্য আশা রাখে। অন্য প্রাইমারি স্কুলও এখানে খেলা করে, আজকে শুধু আমাদের স্কুলে খেলা। নাম আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলম, টিআইসি অফ দিস ইনস্টিটিউশন।